যদি আপনারা কীর্তন যদি আপনারা শ্রবণ করতেছেন তাহলে আপনারা পরীক্ষিত মহারাজের আসনটিকে আপনারা সবাই গ্রহণ করে আপনারা সবাই বসবেন, রাস্তার ধারে বসবেন না বাবা। কখন গাড়ি ঘোড়া যাচ্ছে আপনাদের বলতে নেই, মহাপ্রভুর ইচ্ছে কখন কার কি হতে পারে, আপনারা সবাই আসনে এসে বসুন। আর যারা দাঁড়িয়ে আছেন বাবা, যদি কেউ দেখতে এসেছেন তাহলে দেখে পাঁচ মিনিট পরে চলে যাবেন, আর যদি নাম শ্রবণ করার জন্য এসেছেন তাহলে সবাই একটু এসে বসে। আমি হরি কথা বা কৃষ্ণ কথার কিছুই জানি না, কিন্তু আমিও দুটো হরি কথা বলি, আপনাদের কাছ থেকে একটু হরি কথা শ্রবণ আমিও করে আমাদের জীবনটাকে কৃতার্থ করব মা। আমি তো আপনাদের জন্য কিছু আনতে পারি না, মা একটু ছোট্ট একটু চকলেট আপনারা সবাই নিজ গুণের সন্তান বলে মনে করে সবাই একটু গ্রহণ করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রমানন্দে হরি হরি। সবাই চুপচাপ করে বসো, সবার কাছে কাছে ঠিক চলে যাবে। আমি কি বলছি বাবা, আপনি পুরোটাই ফিরিয়ে দেবেন। হ্যাঁ, নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। জয় রাধেশ্যাম। আজকে মা এই মহতি মহৎপূর্ণ হরিবাসর, এই হরিবাসরে এত বেলায় মনে হয় বাজি নটা সাড়ে নটা, তো এই রাত্রিকালীন আজকে হরিবাসরে আমি সর্বাগ্রে প্রথমে প্রণাম জানাই। মন্দিরে উপস্থিত আছেন শ্রী রাধা গোবিন্দ জিউর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই এই মহতি মহৎ হরিবাসরে, যিনি নামদাতা যিনি প্রেমদাতা আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু ও তার পারিষদ সঙ্গের চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত ভক্তি প্রণাম জানাই। আজকে মহতি মহৎ হরিবাসরে উপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলের শ্রীপাদ পদ্মে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই এই মহতি মহৎ হরিবাসরে সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী, আমার পিতৃমণ্ডলী, আমার মাতৃমণ্ডলী, আমার মতো দিনহীন ভক্তিহীন কাঙাল আপনাদের চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছে মা গো। না জানে ভক্তি, না জানে ভজন, না জানে সাধন, না জানে পূজন, কিছুই তো জানি না মা। আজকে এই আসরে আমি কি গাইব, আপনাদেরকে কি শোনাব, আমি কিছুই জানি না। আমি বলছি আমি গাইব, দেখুন কতটা আমাদের মধ্যে এখনো পর্যন্ত অহংকার আছে। আমি গাইব যে নিষ্ঠুর পাষাণ, যে নিষ্ঠুর বদন দিয়ে কোনোদিন হরি কথাটা উচ্চারণ হয়নি, কিন্তু আমার মুখ দিয়ে বেরাবে আজকে হরি কথা। হ্যাঁ, হতে পারে না, যদি আপনাদের মতো অগণিত ভক্ত বৃন্দের কিঞ্চিত কিঞ্চিত চরণের ধুলি আমার মতো দিনহীন ভক্তিহীন কাঙালের মস্তকে আপনারা তুলে দেন, নিশ্চয়ই কৃপা হতে পারে মা। আপনাদের চরণে আমার কোটি কোটি বিনম্র নিবেদন মা গো, যেন আমার মতো অধম যেন জন্ম জন্মান্তর হরি কথা বলতে পারে, জন্ম জন্মান্তর ভক্ত চরণ দর্শন করতে পারে, জন্ম জন্মান্তরই যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে।
भगवान ही बोले चलो काटते परी अपना एक टुकड़ी बाशिश कर बेन प्रणाम जानाई अमर मायापुरी श्रीकृष्ण प्रतिष्ठाता भक्ति सिल भक्ति वेदांत प्रभु पादे चरणे जानाई अनंत कोटि दंडवत प्रणाम प्रणाम जानाई अमर शिक्षा गुरु अमर गुरु माता श्रीमती चैताली चट्टराज महाशयर चरणे जानाई अनंत कोटि कोटि दंडवत भक्ति पूर्ण प्रणाम प्रणाम जानाई अपनादेर स्थानीय देवदेवी सामने ही आछेन आमादेर महामाया माँ कालीर चरणे जानाई अनंत कोटि कोटि दंडवत प्रणाम जिनि पूर्णमासी जगमाया जा राधा गोविंद जत लीला करेछेन जगमाया के आच्छादन करे करेछेन उनार चरणे तो प्रणाम जानानो सवार प्रयोजन सबाई एकटु हाथ जोड़ो करबेन मागो सर्व मंगल्य मंगल्ला सर्वार्थ साधिते शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशनम् शक्तिभूते सनातनी गुणाश्रय गुणामयी नारायणी नमस्तुते काली काली महा काली काली के पाप हरिणी धर्म काम पदे देवी नारायणी नमस्तुते तं स्वाहा जय 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 देहि तं मातृपूर्ण ही जग माया ओम श्री पूर्ण नमो জয় নিতাই একটু আমাদের বরণের পালা আছে এই বরণটা সেরে নিয়ে আমরা লীলার মধ্যে আজকে ভাগবতীয় কথা আস্বাদন করব লীলা আস্বাদন করব জীব শিক্ষা আস্বাদন করব শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হ্যালো সর্বপ্রথমেই আমরা তাকে ফুলমালায় বিভূষিত করে বরণ করে নিচ্ছে বরণ করে নিচ্ছেন আমাদের গ্রাম কমিটির তরফে শ্রী অসিত মাঝি মহোদয় মরঞ্জনবাবুকে বরণ করে নেওয়া হচ্ছে কল্যাণ দাস অধিকারী মহোদয়কে একটু হাততালি দেবেন দীর্ঘদিনের সাথী আমাদের ভালো মন্দের পথপ্রদর্শক এবং সুগায়ক শ্রী মনোরঞ্জন দাস অধিকারী মহোদয়কে দীর্ঘদিন আমাদের এই হরিবাসরে তিনি নাম কীর্তন শুনিয়েছেন আগামী দিনেও শোনাবেন তাকেও আমরা সৌভাগ্যবশত পেয়েছি তাকেও বরণ করে নেওয়া হচ্ছে আপনারা করতালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাবেন করতালি দিয়ে আপনারা তাকে সম্বর্ধনা জানান মহাপ্রভুর কাছে দুই কৃষ্ণ ভক্ত পরস্পর কোলাকুলি করে আনন্দ অশ্রু বর্ষণ করছেন ওদের সকলের আমরা কল্যাণ কামনা করছি একটি শুভ মুহূর্ত এই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানান
জয় নিতাই দু একটি কথা বাবাকে সহশিল্পীদেরও বরণ করে নিচ্ছেন আমাদের কমিটির তরফ থেকে সহশিল্পীদেরও বরণ করে নেওয়া হচ্ছে শ্রদ্ধা ভাজন উপস্থিত ভক্তবৃন্দ শ্রদ্ধা ভক্তিমতী মা আজ হরিবাসর পরিপূর্ণভাবে সার্থক হয়েছে কারণ শ্রীধাম নবদ্বীপ তথা মায়াপুর যেখানে মহাপ্রভুর আসল লীলা খেলা এবং জন্মস্থান সেই পুণ্যভূমি থেকে যিনি পদার্পণ করেছেন অসতীর্থ বন্ধু একই পরিবার একই পরিবার কেন আমাদের ললাটে তিলক দেখলেই বোঝা যাবে আমরা একই পরিবার কিনা আমরা নিত্যানন্দ পরিবারের অংশদ্ভূত একই আজকের আমি তার কাছে কৃষ্ণ কথা শোনার জন্য ব্যগ্র বা উতলা কারণ কি দৈনন্দিন বলা যায় শোনা যায় না আর এই এই যে শোনাটা আছে এই শোনাটা আমার কাছে যেন ওনার কৃষ্ণ কথাতেই আমাকে পরিপূর্ণ করে যেন সোনাতে পরিণত করে নিতাই গৌর প্রেমানন্দে করি করি বল সমাগত ভক্তমণ্ডলী আর একটা কথা আপনাদের কাছে সময় নেব এই পরিচালক মণ্ডলী তথা গ্রামবাসীবৃন্দ যে মহামূল্য উপহারটুকু তুলে দিলেন আশীর্বাদ করলেন এর চেয়ে বৃহৎ প্রাপ্তি মনুষ্য জীবনে আর কিছু নেই আবার এই পুণ্যভূমিকে প্রণাম আপনাদের সবাইকে প্রণাম আপনাদের দেশবাসীকে প্রণাম পার্শ্ববর্তী সমস্ত দেশবাসী যারা উপস্থিত হয়েছেন কৃষ্ণ ভক্ত রূপে তাদের সবার শ্রীচরণে আমার বিনম্র প্রণাম জানাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল জয়নিতাই হরে কৃষ্ণ আপনাদের মনে হচ্ছে মনে হয় বাবাকে বস্ত্র দিল আমাকে মনে হচ্ছে দিল না কিন্তু সত্যি কথা মা কমিটি আমাকে বলেছিল আমি মায়াপুর থেকে বস্ত্র এনেছি তো আমি নিজে আজকে গায়ে দিয়ে আজকে আসরে উঠেছি আপনারা কেউ কিছু বিচলিত হবেন না নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 জয় রাধা আজকে আমরা একটা মা ভাগবতীর প্রথম শ্লোকের মাধ্যমে আজকে আমরা গৌরচন্দ্রিকার মধ্যে আস্বাদন করব সচ্চিদানন্দ রূপায় বিশ্বদাধি হে তবে তাপত্রায় বিনাশায় কৃষ্ণ বয়ং মন সচ্চিদানন্দ রূপায় বিশ্বস্পত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং সচ্চিদানন্দ বিগ্রহ যিনি সৎ যিনি চিত যিনি আনন্দ যদি আপনাদের কারুর মধ্যে বাবা প্রশ্ন জাগতে পারে যে একজন কি করে সৎ হতে পারে একজন কি করে চিত হতে পারে একজন আবার কি করে আনন্দ হতে পারে সচ্চিত আনন্দ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ রূপায় বিশ্বস্পত্যাদি হে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং আজ থেকে ৫৩৪ বছর পূর্বে এই শ্রীধাম নদিয়ার মাটিতে যিনি ভুবন মঙ্গল হরিনামের ডালি নিয়ে এই মাটির পৃথিবীতে এসেছেন যিনি শচী সিন্ধু গর্ভ মাঝে যিনি আলোয় আলোকিত করে তুলেছেন সবার মনে তো একটা প্রশ্ন জাগতেই পারে আজ থেকে ৫৩৫ বছর পূর্বে শচী সিন্ধু গর্ভ মাঝে শ্রীধাম নদিয়ার মাটিতে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন তার কারণ কি তার কারণ
কারণ জানতে গেলেই মাগো। সত্য যুগেতে ভগবান তিনি এসেছিলেন নারায়ণ, ত্রেতা যুগেতে এসেছিলেন তিনি রামচন্দ্র, আবার ত্রিনী দাপরেতে এসেছিলেন ভগবান কৃষ্ণ, তিনি আবার এসেছেন এই গৌর হরি রূপে। এই একটাও কথা হবে না এই হরিবাসনের মধ্যে। ভগবান তিনি জন্মগ্রহণ করেছেন নদিয়ার মাটিতে আজ থেকে 534 বছর কিংবা 35 বছর পূর্বে। সত্য যুগেতে যেদিন ভগবান নাম ছিল, ভগবানের নাম ছিল নারায়ণ, তার কারণ কি না? সত্য যুগেতে ভগবান নারায়ণ রূপে যখন এসেছিলেন তখন ভগবানের নাম একটা হয়েছিল মুরারি, তার কারণ না তিনি মুর নামক একজন অসুরকে দহন করেছিলেন বলে তাই ভগবানের নাম হয়েছে মুরারি। ত্রেতা যুগেতে ভগবানের নাম হয়েছে রাবণ আরি, কারণ কি না? ত্রেতা যুগেতে ভগবান তিনি রাবণকে ধ্বংস করেছিলেন তাই ভগবানের নাম হয়েছে রাবণ আরি। দ্বাপর যুগে ভগবানের নাম হয়েছে কংসারি, তার কারণ না দ্বাপর যুগের মাটিতে ভগবান নিজের মামা কংসকে ধ্বংস করেছিলেন তাই ভগবানের নাম হয়েছে কংসারি। এবারে বলবেন তাহলে আগত যে বর্তমানে চলছে শ্রীমন চৈতন্য মহাপ্রভুর সময়ে সে কংসারি রাবণারি মুরারি, কিন্তু কলিযুগের ভগবানের নাম কেন? শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এ জায়গাতেই একটা প্রশ্ন বাবা। ভগবান বারবার এসেছেন, ভগবান দানবের রূপ ধারণ করে এসেছেন, অসুরকে দহন করেছেন, কিন্তু যেদিন যেদিন ভগবান দ্বাপর যুগের লীলাকে পরিসমাপ্তি করেছে, যখন বৃন্দাবন ছেড়ে যখন চলে আসছে নদিয়ার মাটিতে, প্রেমের গুরু শ্রীমতী রাধারানীকে বলছে রাধে, বলো না রাধে আমি তো বৃন্দাবন ছেড়ে চলে যাব সেই শ্রীধাম নদিয়ার মাটিতে, তুমি কি আমার সঙ্গে যাবে না? রাধারানী বলছে তোমার সঙ্গে আমি যাব কেমন করে, তুমি তো বারবার এসেছো কেবলমাত্র তুমি শত্রুকে দমন করার জন্য, কিন্তু ভগবান হয়ে কি কোনোদিন ভক্তকে ভালোবাসতে পেরেছো? ভগবান তখন শ্রীমতী রাধারানীকে বলছে রাধে আমি এই বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি জানো রাধে, আর তোমাকে কি বলি জানো রাধে, আমি বৃন্দাবন ছাড়িয়া যাব গো চলিয়া দাও গো বিদায় ব্রজবাসী, দাও গো বিদায় ব্রজবাসী, আমি বৃন্দাবন ছাড়িয়া যাব গো চলিয়া দাও গো বিদায় ব্রজবাসী, দাও গো বিদায় ব্রজবাসী, বৃন্দাবন ছাড়িয়া যাব গো চলিয়া দাও গো বিদায় ব্রজবাসী, দাও গো বিদায়
तो भुला तुम्हारी नामे ते जग तो भुला तुम्हारी नामे ते जग तो भुला तुम्हारो नामे ते जग तो বৃন্দাবন ছাড়িয়া যাব গো চলিয়া দাও গো বিদায় ব্রজবাসী দাও গো বিদায় ব্রজবাসী দাও গো বিদায় ব্রজবাসী দাও গো ব্রজবাসী দাও গো বিদায় দাও গো বিদায় দাও রাধে দাও গো বিদায় ভগবান বলছে রাধে তুমি আমাকে বিদায় দাও শ্রীমতী রাধারানী বলছে প্রাণ গোবিন্দ তুমি একা যাবে আর আমি কি পড়ে রইব ভগবানকে বলছে রাধে বলছে ওগো প্রাণনা তু অঙ্গ ভিতরে থাক আর আমাকে বাইরে রাখ তুমি থাকো ভেতরে আর আমাকে রাখো বাহিরে তুমি যখন প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিলিয়ে বিলাবে তুমি যখন প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ নাম বিলাবে সারা অঙ্গেতে তখন ধুলাই লেপন করব আমি দেখুন কেমন ভালোবাসা শ্রীমানি চৈতন্য মহাপ্রভু তিনি আজকে 535 বছর পূর্বে শ্রীরামে নদিয়ার মাটিতে এসেছিল তিনি শুধু খাওয়ার জন্য নয় তিনি শুধু ঘোরার জন্য নয় তিনি শুধু আনন্দ করার জন্য নয় প্রত্যেকটা কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে ওগো একবারে বলো কৃষ্ণ নাম নিতাই গৌর হরি হরি ও মহাজন বলেছে গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রসসা আজকে আমরা মহাজনী পদ আমরা সবাইকে মহাজনকে সবাইকে লক্ষ্য করতে হয় যিনারা লীলা দর্শন করেছেন ও গৌরাঙ্গের পদ আহাজার ধন সম্পদ হরে Oh,
বলো যার ধন সম্পদ গৌরাঙ্গে দুটি বলো যার ধন সম্পদ আছে জানে ভতি রস সারে হে আছে জানে ভতি রস বর্ষে জানে রস সে জানে ভতি রস আহা ভক্তির রস তো সেই জেনেছে ভক্তির রস তো সেই জেনেছে আহা ভক্তির রস তো সেই জেনেছে ভক্তির রস তো সেই জেনেছে যিনি পর্বত লঙ্ঘন কারি যিনি বলি ভক্তের রস তো সেই জেনেছে যে পর তত্ত্ব লাভ করিছে ভক্তির রস তো সেই জানিছে আহা মানব জনম জানবে কেনে ভক্তির রস তো সেই জেনেছে গো মানব জনম সফল গো ভক্তির রস তো সেই জানিছে সে জানে সে জানে গৌরাঙ্গের মধুর লীলা আহা গৌরাঙ্গের মধুর লীলা আহা যারে কর্ণে প্রবেশিলা গৌরাঙ্গের মধুর লীলা হৃদয়নি মল ভেল কি বলছে মা গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার আহা মহাজনী ভাষা যে গৌরাঙ্গের কি বললো মা গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ফেল তা আচ্ছা মা এটা কি একটা কথা হতে পারে আচ্ছা এত কথা হচ্ছে কেন মা একটা কথা বাবা গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ আচ্ছা গৌরাঙ্গের তাহলে কোনটা পদ কোন পদটা তাহলে সম্পদ আর কোন পদটা তাহলে ধন ধন আবার সম্পদ এটা কি কোনোদিন হতে পারে কলিযুগের মানুষ বলবে বাবারে কত আমরা এলাম গেলাম হাওয়া খেলাম ঘুরে এলাম দুদিনে গিয়ে দীঘা একবার ঘুরে এলে কত আনন্দ পাওয়া যায় আবার সে না করে বলছে গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ কিন্তু বাবা
আপনি যদি আপনার বাবার চরণে ধরে কাঁদেন বাবা আমারই কর্মের লিখনটা তুমি পরিবর্তন করে দাও আপনার বাবা পারবে মানব জীবনে আপনি জানেন আপনার মৃত্যু কবে আপনি বলতে পারবেন বলতে পারবেন আপনি এক্ষুনি হরিবাসরে বসে আছেন এরপরে আপনার কি হবে আপনি বলতে পারবেন কেউ তো বাবা বলতে পারবে না কিন্তু গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার তার ভক্তির রস আস্বাদনে করতে গেলে আপনি কিছুই পাবেন না কলিযুগের মাটিতে একমাত্র শুধু দুঃখ ছাড়া দুঃখময় জগতে দুঃখ ছাড়া আপনি কিছুই পাবেন না নিতাই গৌর হরি হরি তার প্রমাণ দিচ্ছেন প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ যে সময় ছোট ছেলে থেকে যখন একটু একটু করে বড় হচ্ছে শুধু একমাত্র ভাবত কৃষ্ণ তুমি আমার প্রাণ তুমি আমার জীবন তুমি আমার যৌবন কিন্তু একদিকে বাড়িতে আছে দুরাচারী পিতা হিরণ্যকশিপু হিরণ্যকশিপুরের দুর্দণ্ড প্রতাপশালী হিরণ্যকশিপুর সে কোনোদিন হরি শব্দটাও কারোর মুখে উচ্চারণে শুনতে পাবে না তাহলে আপনারা বলুন হিরণ্যকশিপুর চেয়েছিলেন তার পুত্র যেন যুদ্ধের রাজা হয় কিন্তু পুত্র একমাত্র কেবল মাত্র শুধু ভগবানই তুমি ছাড়া আর কেউ নেই এই জন্য ভগবানকে আপনারা যেমন সাধনা করছেন ভগবানকে পাওয়ার জন্য যোগী যারে যোগে পায় না ঋষি যারে ধ্যানে পায় না অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তবৃন্দ যাকে পাওয়ার জন্য হাহাকার করে কাঁদে সেই ভগবানকে সবাই ডাকছে আরেক দিকে ডাকছে অসুররাও ভগবানের সাধনা করছে তার প্রমাণ তার প্রমাণে হিরণ্যকশিপুর আর তার আরেকজন ভাই যার নাম হিরণাক্ষ হিরণাক্ষ কি করেছে মন্দার পর্বতে বসে বসে হরি ওম হরি ওম হরি ওম করে জপ করছে জপ করতে করতে পুরো উয়ের ঢিপি হয়ে গেছে দেহটা যখন উয়ের ঢিপি হয়ে গেছে ব্রহ্মাজি তখন আর সহ্য করতে পারলেন না কি আমার ভক্ত নাম করতে করতে উয়ের ঢিপি হয়ে গেছে ব্রহ্মাজি কমন্ডল থেকে জলটা নিয়ে ভক্ত উয়ের ঢিপির মধ্যে যেই ছিটিয়ে দিয়েছে অমনি হিরণ্যাক্ষ বেরিয়ে পড়েছে ব্রহ্মাজি তখন বলছি আচ্ছা বাবা তুমি বলো তো বাবা কি বর তুমি চাও আমার কাছে তোমার জপে আমি সন্তুষ্ট হয়েছি তোমার সাধনা সন্তুষ্ট হয়েছি হিরণ্যাক্ষ তখন বলছে যদি দিতে হয় আপনি আমাকে একটাই বর দিন আমি যেন চিরদিন পৃথিবীতে অমর হয়ে থাকতে পারি তুমি আমাকে অমরত্ব দান করো ভগবানে বলছে এই তো আপনি যদি এসে টিউবওয়েলের কাছে দাঁড়িয়ে গ্লাস নিয়ে যদি বলেন খাঁটি গরু দুধ দাও ওই টিউবওয়েল কি আপনাকে দিতে পারবে কোনো দিনের জন্য সে টিউবওয়েল আপনাকে দিতে পারবে না তার কারণ জল তো আপনি নালার জল পাবেন আপনি জল তো পাবেন টিউবওয়েলের জল আপনি কুয়োর জল পাবেন কিন্তু অমৃত পেতে হলে তো তার কাছে যেতে হবে না হলে কি আপনি পাবেন ব্রহ্মাজি তখন বলছে আমি তোমাকে ওই বর দিতে পারবো না যেই বলেছে বলার সঙ্গে সঙ্গে তখন বলছে যাও আমাকে কোনো বর তোমাকে দিতে হবে না ব্রহ্মাজি বলছে তুমি শুধু শুধু রাগ করো না বলো ব্রহ্মাজি তখন বলছে আচ্ছা ঠিক আছে তুমি যখন বর তুমি চাও না তাহলে আমি তোমাকে একটা বর দিতে চাই কি বর আমি তোমাকে দেব তুমি জানো এই নাও তুমি গদা এই গদা যুদ্ধে তোমার সঙ্গে কেউ পারবে না
হিরণ্যাক্ষ তখন বলছে আচ্ছা গদা যুদ্ধ আমার সঙ্গে কেউ পারবে না বলছে না বলছে কোন পুরুষ পারবে না বলছে না কোন নারী বলছে কেউ না পৃথিবীতে কেউ পারবে না কিন্তু হিরণ্যাক্ষ ভগবান শ্রী হরি বলছে মানে না একমাত্র ভগবান শ্রী হরি ছাড়া আর কেউ পারবে হিরণ্যাক্ষ তখন বলছে হরি মানে কি হরি মানে কি ব্রহ্মাজি তখন বলছে বাবা হরি মানে সাপ হরি মানে ব্যাং হরি মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হিরণ্যাক্ষ তার পরের দিন থেকে বেরিয়ে পড়েছে হরির সন্ধানে সাপ ব্যাং যাকে দেখতে পাচ্ছে সবাইকে মেরে ফেলে দিচ্ছে সাপ ব্যাং মারতে মারতে পাহাড়ে করে ফেলেছে কিন্তু মনের মধ্যে আরে কোনো আনন্দ আসছে না একদিন লাগালে ভাগালে দেবতা আমাদের নারদ মুনি রাস্তা দিয়ে যাচ্ছে দুটি বাহু তুলে কীর্তন করতে করতে যাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে গৌর হরি বল জয় রাধে শ্যাম ঠিক আছে বাবা বাজনাটা একটু কমিয়ে দেবো ঠিক আছে জয় নিতাই যেই বলেছে বলে দাঁড়াও 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 নারদ মুনি বলছি অসময়ে কে ডাকলো হিরণ্যাক্ষ তখন ছুটতে ছুটতে এসে বলছে এই বাবাজি আপনি কি হরি বলছে আমি হরি নই আমি হরির অ্যাসিস্ট্যান্ট আমার নাম নারদ আচ্ছা নারদ বলতে পারবে হরি কোথায় বলছে বাবা আমি তো আগে জানতাম হরি নাকি এই কলাবেড়িয়াতেই নাকি থাকে কিন্তু ইদানিং নাকি শুনেছি হরি এই দীঘাতে জলের তলায় থাকে তো আপনি কি পারবেন আমার সঙ্গে যুদ্ধ করতে বলছেন না বাবা আমি কোনোদিন যুদ্ধ করি না আমি বরং যুদ্ধটা লাগাতে পারি হরি হরি বল বলছি আচ্ছা তুমি যে বলছো হরি থাকে জলের তলায় আমি কি করে খোঁজ পাবো না তুমি জলের তলার মধ্যে ডুবে গিয়ে তুমি গদা দিয়ে মারবে আর বলবে কোথায় হরি কোথায় হরি কোথায় হরি দেখবেন হরি না এসে থাকতে পারবে না তার কারণ ভগবান বলেছে ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু আদরই করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু হিরণ্যাক্ষ যেই শুনেছে ছুটে গিয়ে জলের তলার মধ্যে ডুবে মারছে গদা দিয়ে বলছে কোথায় হরি কোথায় হরি কোথায় হরি বলে আরে কি হরি থাকিতে পারে আর কি হরি
भगते पारे ओ जे भक्त डाकले ओ जे छूटे आसे बोले अरे की हरि थाकते पारे बोले अरे की डाकले छूटे आसे अरे की हरि थाकते पारे ओ जे हृदय मंदी आलो करे बोले आरे कि हरि थाकिते पारे ओ गो हृदय मंदी বলে যেন শয়নে স্বপনে আমি নিজে জাগরণে বলো আর কি হরি থাকতে পারে যদি ডাকে শয়নে স্বপনে নিশি জাগরণে আর কি ঘরে থাকতে পারে ভগবান তখন চতুরের চূড়ামণি তখন একে সব ধৃতব শুকর রূপ শুকরের রূপ ধারণ করে এসে বলছে আমি ভগবান শ্রী হরি হিরণ্যাক্ষ তখন বলছে বাহ যুদ্ধ করার জন্য একটা আমি ভালো লোক পেয়েছি যেই বলেছে বলছে পারবে আমার সঙ্গে যুদ্ধ করতে ভগবান বলছে চেষ্টা করে দেখব যেই মাগো চেষ্টা করেছে হিরণ্যাক্ষ কি করেছে গদা দিয়ে ভগবানকে মারতে যাবে ভগবান বাম হাতের গদাটা ধরে ডান হাতের গদাটা দিয়ে যেই ধরামি করে দিয়েছে অমনি হিরণ্যাক্ষ নিদাই গৌর হরিবোল হয়ে গেছে সেই কথাটা শুনতে পেয়েছে হিরণ্যকশিপু বলছে আচ্ছা আমার ভাইকে মেরেছে না এটা কি করে হতে পারে আমার ভাইকে মেরেছে আমি তো ভাতৃহত্যা সহ্য করতে পারব না দেখুন অহংকার যখনই মনের মধ্যে আসবেন তখনই কিন্তু নিপাত হবেই হবে নিতাই গৌর হরি হরি ও মহাজন কি বলছে যে গৌরাঙ্গের নামে লয় তার হয় প্রেমোদয় যে গৌরাঙ্গের নামে লয় তার হয় প্রেমোদয় যে গৌরাঙ্গের নাম তার হয় প্রেমোদয় আর যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় যেই গৌরাঙ্গীর নাম লয় তার হয় প্রেমোদয় যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় তার মুই যাও বলি হরি তার মুই যাও বলি হরি তার বলি যাই মুই বলি হরি তারে মুই যাও বলি হরি যে গৌরাঙ্গের নাম লয় তারে হয় প্রেমোদয় তারে বলি যাই মুই বলি হরি গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে গৌরাঙ্গের নামে লয়ে নিত্য লীলা তারে স্ফুরে গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে আর সে জন ভক্তি ভক্তি
ভকতি অধিকারী আর সেজন ভকতি অধিকারী সেজন ভকতি অধিকারী ভক্তের অধিকার হচ্ছে একমাত্র ভগবানের চরণ এবারে আপনারা বলবেন ভক্তের একমাত্র অধিকার ভগবানের চরণ তাহলে ভগবানের অধিকার কি না ভগবানের অধিকার একমাত্র আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দ আপনারা যে হরিবাসরে আজকে এসে বসেছেন এটা আপনাদের বহু বহু স্বীকৃতি বহু বহু ভাগ্যের ফল যদি আপনারা বলেন মাগো যে স্বীকৃতি কি করে হবে আর স্বীকৃতি কোথায় পাবেন না স্বীকৃতি একমাত্র নিজের কাছে জীব নিত্য কৃষ্ণ দাস আপনি কৃষ্ণকে নিজের সন্তান রূপে ভালোবাসুন দেখবেন ভগবান আপনাকে কিন্তু কৃপা করবেই কৃপা করবে আজকের দিনে এই যে হরিবাসরে বসেছেন প্রত্যেকটা বাবা মা কেউ বুকের মধ্যে হাত রেখে বলুন তো আপনারা কি প্রকৃত ভালো আছেন বুকের মধ্যে একটু হাত রেখে আমাকে বলুন কেউ প্রকৃত ভালো আছেন মায়া বাবারা বলতে পারছে না বলছে পাশে বৌমা আছে ছেলে আছে এক্ষুনি বললে বলবে আচ্ছা কীর্তনিয়ার সামনে বলেছ ভালো নেই বাড়িতে চলো তারপরে দেখাবো দেখুন এই জায়গাতে মা গলতে ভগবানকে যেমন ভালোবাসবেন ভগবানকে ভালোবাসবেন পুত্রকে পুত্র মূত্রের সমান যে পুত্র আপনাকে আজকে আপনি আছেন কালকে যখন আপনি চলে যাবেন আপনার পুত্র দুজনের জন্য কাঁদবে যে আমার মা বাবা ছিল কিন্তু ভগবানে কাঁদবে চিরদিন ভক্তের জন্য তার কারণ জানতে হলে আমাদেরকে যেতে হবে সেই দ্বাপর যুগে ছুটতে ছুটতে এসে ভৃগুমুনিকে দায়িত্ব দিয়েছে নৈমিষারণ্যে ভীষ্মদেবের নৈমিষারণ্যে দিয়েছে ভৃগুমুনিকে দায়িত্ব দিয়েছে যে তুমি যাও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে সব থেকে বড় দেবতাকে এটা তোমার কাছে প্রশ্ন তোমাকে এর উত্তর কিন্তু জোগাড় করে এনে দিতেই হবে যুধিষ্ঠির মহারাজ ছুটে গিয়ে যে ভীষ্মদেব সরসজ্জার মধ্যে শুয়ে আছে গিয়ে জিজ্ঞাসা করছি আচ্ছা দাদু দাদু তুমি বলো না একটা কথা আমি বলতে চাই তোমাকে আমাকে কি তুমি একটা উত্তর দেবে বলছে হ্যাঁ রে ভাই তুই আমার কাছে কি প্রশ্ন জানতে চাইছিস রে বলছে দাদু আগত কলিযুগের মানুষ তো যাগযজ্ঞ তপস্যা করে করতে পারবে না সহজে কি করে ভগবানকে পাবে যেই বলেছে বলার সঙ্গে সঙ্গে কি করে সহজে ভগবানকে পাবেন তখন সরসজ্জাতে শুয়ে আছেন ভীষ্মদেব দুটি আঙুল দেখিয়ে বলছে এই দুটি পদ্ধতিতে মানুষ ভগবানকে পাবে এক নম্বর কি না এক নম্বর কারণ হচ্ছে শীলতা আরেকটা কারণ হচ্ছে শালীনতা শীলতা আর শালীনতা শালীনতা কাকে বলে আপনি ভালো খাচ্ছেন আপনি ভালো করে ঘুরে বেড়াচ্ছেন এটা আপনার নিজের শালীনতা শীলতা যেই বলেছে বলার সঙ্গে সঙ্গে বলছে দাদু শীলতা না কোনো একজন ব্যক্তি তোমার ডান হাতটাকে খুব ভালো করে সেবন করছে দাবাই দিচ্ছে এটা কিন্তু তোমার ভালো লাগছে আবার একজন ব্যক্তি তোমার বাম হাতের মাংসগুলোকে কেটে নিচ্ছে যে তোমাকে আদর করছে তার প্রতি তোমার ভালোবাসা জন্মাবে না আর যে তোমার হাতে হাতে যে ধারালো অস্ত্র দিয়ে খোদাই করছে কাটছে তার প্রতি তোমার ক্ষোভ জন্মাবে না যখন গিয়ে আসবে তখন তুমি বুঝতে পারবে আমার মধ্যে শালীনতা ভাবটা এসেছে এই কথা বলতেই ভৃগুমুনিকে দায়িত্ব দিয়েছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে সব থেকে বড় ভগবানকে তিনি তখন কি করেছে না ছুটতে ছুটতে বেরিয়ে পড়েছে প্রথম কোথায় ব্রহ্মলোকে
ছুটতে ছুটতে যাচ্ছে মনের আনন্দে ব্রহ্মলোকে যাচ্ছেন নিতাই গৌর হরি হরি বল। ব্রহ্মলোকে ছুটতে ছুটতে গিয়ে ব্রহ্মলোকের বাইরে এসে দাঁড়িয়ে বলছে, আচ্ছা ব্রহ্মাজির দরজাটা কেন বন্ধ? না ডাক দিয়ে সোজাসুজি ঘরের মধ্যে ঢুকে গিয়ে দেখছে ব্রহ্মাজি তখন ঘুমিয়ে আছে। তখন ভৃগুমণি বলছে, বাবা 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 বা, আপনি নাকি এই পৃথিবীতে সমস্ত কিছু মানুষ প্রজাতি নাকি আপনি সৃষ্টি করেন? আপনি নাকি সৃষ্টিকর্তা ব্রহ্মা? আপনি কি করে ঘুমাচ্ছেন? এটা কোনোদিন মেনে নেওয়া যায়? যেই বলেছে বলার সঙ্গে সঙ্গে তখন বলছে, আচ্ছা আমি ব্রহ্মা, তুমি আমার কাছে এই কথা বলতে পারো, যেই ব্রহ্মাজি তারা করেছে। অমনি ভৃগুমণি ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে আর বলছে, তুমি কিন্তু ভগবান নও। এবার ব্রহ্মাজি কি করেছে না, শিবলোকে যাচ্ছে কৈলাসে, ভগবানের শিবের নামে করতে করতে যাচ্ছে। ও বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, ও বাবা বাজায় মোষের সিং, মোষের সিং, মোষের সিংহ মন্দিরে বাবা বুড়ো শিব, ও শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, ও শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। বাবা ঘুরে মন্দিরে বাবা পুরো শিব, ও শিব গো মন্দিরে বাবা পুরো শিব, নাই হরি বল মন্দিরে বাবা পুরো শিব, শিব গো মন্দিরে বাবা পুরো শিব, ও শিব গো মন্দিরে বাবা পুরো শিব। কাঁধে নিয়ে বাঁকখারি বাবার ভক্ত সারি সারি, আপনারা তো সবাই জান বাবার মাথায় জল ঢালতে কি বলতে বলতে যান, আলুর দম রাস্তা কম, আলুর দমে রাস্তা কমে বাবার নামে সোজা সজি, আলুর দম রাস্তা কম বাবার নামে সোজা সজি, যাই বলে বাবা কি মন্দিরে বাবা পুরো শিব, ও শিব গো মন্দিরে বাবা পুরো শিব, ও শিব গো মন্দিরে বাবা পুরো শিব, ও শিব গো মন্দিরে বাবা পুরো শিব, নিতাই গৌর হরি বল মন্দিরে বাবা পুরো শিব, ও শিব গো মন্দিরে বাবা। ছুটে গিয়ে কৈলাসে দেখছে শিব ঠাকুর দুর্গার গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। গিয়ে শিব ঠাকুরের কাছে গিয়ে বলছে, এই যে ভোলা বাবা, তুমি কি দুর্গা মায়ের গায়ে হেলান দিয়ে শুয়ে আছো? তুমি কি? বলার সঙ্গে সঙ্গে মহাকাল তিনি রেগে গিয়ে কি করছে না, তার ত্রিশূলটাকে ছুঁড়ে দিয়েছে। অমনি ভৃগুমণি কি করেছে, ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে, বলছে, না না তুমিও কিন্তু ভগবান নও, যেই বলেছে তুমিও ভগবান নও। বলছে, আরেক মাত্র শেষ জায়গা আছে, যেটা হচ্ছে বিষ্ণুলোক বৈকুণ্ঠ ধাম। এবার বৈকুণ্ঠ ধামেতে যাচ্ছে মনের আনন্দে। কৃষ্ণ জগন্নাথ, 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 রে হে হে কৃষ্ণ, তুমি জগতে কৃষ্ণ।
नारायण अनंत नागेर ऊपर शज्जा करे आछेन आर लक्ष्मी देवी चरण सेवा करछे नारायण माना जाए ना छुटते छुटते गिये कि करेछे भगवान बुकेर ओपरे करे बोलबो मा छुटते छुटते गिये लाथी मेरेछे मारार संगे संगे नारायणेर घुमटा भेंगे गेल पृथ्वी नड़े उठल ए कि लाथी मारार संगे संगे भृगुमणि बोलछे बाबा भगवान तखन बोलछे भृगु आमार सत्यि उचित छिलो तोमार मतो ब्राह्मणेर चरण दर्शन करा अच्छा बाबा तुमि जे आमार एई पाथरे जे तुमि लाठी मेरेछो एई तोमार चरणे आघात लागेनि तो बाबा देखि देखि तोमार चरण दुटि देखि भृगुमणि तखन बोलेछे हाइसा सत्य भक्त भगवान भगवान तक भिगु आजन्म जत दिन पृथ्वी चंद्र सूर्य थकबे आजन्म जत दिन पृथ्वी मानुष थकबे आजन्म जत दिन पृथ्वी थकबे भक्तेर पदाघात आमारे भक्त माझे आमी भक्तेर चरणके धरे राखबो भगवान बोलछे भक्त तोमरा जेमन आमाके ना देखे थाकते पारो ना आमिओ ना एक मुहूर्ते तोमादेरके ना देखे थाकते पारि ना तुमि कि जानो कत कष्ट देखुन भगवान भक्त के ভালোবেসেছে বলে আপনার পরিচয় একমাত্র একমাত্র ভগবান পরমেশ্বর আপনারা ভগবানকে ছাড়া আপনারা আর কাউকে ভালোবাসবেন না যদি আপনারা বলেন ভালোবাসা ভালোবাসা ফেসবুকে হয় আর ভালোবাসা হোয়াটসঅ্যাপে হয় সেই ভালোবাসাটা পাঁচ দিনের জন্য যদি আপনি মনে করেন আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে ব্যারিস্টার যদি আপনারা মনে ভেবেছেন মাগো মন থেকে ভুলে যান কামনার বাসনার ভালোবাসা কতদিন আর থাকবে মা থাকবে কি বেশি দিন কোনোদিন থাকবে না ভালোবাসা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আত্মার সঙ্গে ভালোবাসা আরেকটা হচ্ছে বাহ্যিক ভালোবাসা আরেকটা হচ্ছে গভীর প্রেমের সঙ্গে তার শেকল বাঁধা যদি আপনারা ওই কথাটা বলেন কুমার শানু মহাশয়ের একটি গান আপনারা প্রত্যেককে সবাই শুনেন মাইকে আমি তার দুটো লাইন আপনাদেরকে মনে করে দিচ্ছি যে গানটাই হরিবাসরে গাইবা কোনোদিন উচিত নয় কিন্তু তবু তার দুটো লাইন আপনারা মনে করে দিচ্ছি কুমার শানু মহাশয়ের দুটি লাইন আপনারা প্রচুর এই ছায়াছবি গানটা আপনারা প্রচুর শুনেন নেই কো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা নেই কো কোথাও ভালোবাসা স্নেহ করুণা ভাষা সবাই যে আজ টাকার গোলাম
অর্থই বড় সকলে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে মানুষ যে আজার নেই তো মানুষ দুনিয়াটা শুধুই সার্থে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা যদি আপনারা বলবেন ভালোবাসা কীর্তনীয় আপনি আসরে দাঁড়িয়ে এই গানটা করছেন দেখুন গানের ভাবার্থটা কি বুঝিয়ে দিচ্ছে ভালোবাসা কোথায় পাবেন আপনারা বলুন তো যাবেন বাজারে ভালোবাসা বাজারে আপনি পয়সা দিলে ভালোবাসা করতে পারবেন যদি আপনারা বলবেন ভালোবাসা জানতো স্বামীর কাছে স্বামীর কেবল মাত্র তার নিজের চরিতার্থ করার জন্য আপনার সঙ্গে ভালোবাসা যদি বলেন পুত্র বধূর কাছে আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালোবাসা যেদিন দিতে পারবে না আপনাকে কাগজের মতো ইউজেন থ্রু লিখা শেষ আপনাকে কিন্তু বাইরে ফেলে দেবে ভালো কি আপনাকে বেসেছে নেই কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা এ জগতের মানুষের মুখে একটা মিষ্টি ভাষা শুনতে হলে যেন মনে হচ্ছে তাকে ঘুষ দিয়ে বলাতে হবে এর পরেই যিনি লিখেছেন তার কথাটা আপনাদেরকে মনে মনে প্রত্যেককেই ভাবের অর্থটাকে মনে মনে বুঝতে হবে ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে চোখের ওপর যে হয় বলিদান মায়া নেই তবু মানুষে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে সূর্যই ওঠে অসময়ে ফুল গাছেতে ফোটে এ জগতে দেখবেন কবে শীতকাল কবে বর্ষাকাল কবে গরমকাল কিছুই বুঝতে পারবেন না আর যদি বলেন একটা পুষ্প একটা ফুলেরও কিন্তু ফুটতে তার ভয় পায় তার কারণ যে ফুলের প্রাপ্য গোবিন্দের চরণ সে ফুলকে নিয়ে যাচ্ছে বিয়ে বাড়ির সজ্জায় সে ফুলকে নিয়ে মানুষে হাতে ছুঁড়ে ফেলে দেয় তাহলে বলুন তো মানুষ কোথায় যদি বলেন চোখের উপরে কত হয় বলিদান আপনার শ্বশুরমশাই কিংবা আপনার বাবা তার বড় ছেলেকে দু ডিসমিল জায়গা বেশি দেবে আর ছোট ছেলেকে দু ডিসমিল জায়গা কম দেবে আপনারাই দেখবেন ওই ছেলেটা তার বাবার পেটে কিন্তু ছুরি চালাতেও ভয় পাবেন না তার কারণ অর্থ মানুষের অনর্থের মূল উপায় অর্থ যেখানে সেখানেই কিন্তু দেখবেন কলি যেখানে সোনা সেখানেই দেখবেন ঝগড়া ঝাঁটি বিবাদ এটাই হচ্ছে একমাত্র ভগবানের ভগবানকে বলবেন হে ভগবান আপনি তো পুত্র রূপে গোবিন্দ ঘোষের সত্যক্রিয়া করেছেন আপনি তো পুত্র রূপে প্রত্যেক ভগবান আপনি তো পুত্র রূপে ভক্তকে ধরা দিয়েছেন হে ভগবান তোমার চরণে আমার এই মিনতি বলি আমার শেষের দিনে পারে করে দাও গো শেষের দিনে নিতাই গৌর হরি হরি বল পারে করে
যে আমার কেহো নাই, তুমি আমায় শেষের দিনে পারি করে দাও। দয়াল আমার বলিতে যে তুমি আমার আমার মাতা পিতা, আরে তুমি আমার মাতা পিতা, ও যে তুমি আমার পথে বলিয়া রে তো কিছু চাই না দয়াল, ওগো তুমি আমার পথের আশা আর তা কিছু চাই না দয়াল, তোমার বিনা মহাজনী কি বললেন, গৃহে বাবনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহে বাবনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ
तम मागे तर संग बोले आमाई चरण छाड़ा करो नाहे आमाई चरण छाड़ा करो ना बोलिए जन्मे नई जन्मे जन्मे चरण छाड़ा करो नाहे ए जन नई जन्मे जन्मे चरण छाड़ा करो नाहे चरण छाड़ा करो ना मोदेर हरि बोला होलो ना गो हरि बोला अवतारे हरि बोला होलो ना गो हरि बोला अवतारे हरिवाला होलो नागो हरिवाला अवतारे हरिवाला होलो नागो हरिवाला अवतारे हे হরি বলা অবতারে হরি বলা